সম্মানীয় দর্শক এতদিন যেটাকে নিয়ে জল্পনা কল্পনা চলছিল তো সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মাসের মানে এই অক্টোবর মাসের শেষের দিকে ফাইনালি এই ব্যাংকে বিক্রি করে কেন্দ্র সরকার তো এখন প্রশ্ন একটাই কেন্দ্র সরকার যে বিক্রি করে দিচ্ছে কাদের হাতে দিচ্ছে এই ব্যাংকে কোন সংস্থার হাতে দিচ্ছে আদৌ কি যাদেরকে দিচ্ছে তাদের যোগ্যতা আছে এই ব্যাংক কেনার তো চলুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন তো এখানে দেখুন ফার্স্ট পেজে যে পোস্টটি করা হয়েছে আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক শেষ পর্যন্ত কোনো বেসরকারি সংস্থার হাতে যাচ্ছে তাও আবার চলতি মাসে শেষের দিকে চূড়ান্ত হয়ে যেতে পারে হয়ে যেতে পারে মানে হবেই আরবিআই একটি সূত্রের খবর অক্টোবর মাসের শেষের দিকে এই বিশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কমিটি মানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারে মানে নিয়ে নিয়েছে অলরেডি এটা আপনারা ভেবে রাখতে পারেন এবার সেকেন্ড পেজে পোস্টটি করেছে দেখুন ঘটনা হল আইডিবিআই ব্যাংকের বিলগ্নিকরণের বিষয়ে বছর খানিক ধরেই সক্রিয় কেন্দ্রীয় সরকার তারা এই ব্যাংকটির নিয়ন্ত্রণ বেসরকারি হাতে তুলে দিতে চায় আর সেই লক্ষ্যে আইডিবিআই ব্যাংকের সিংহভাগ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে এখানে সেকেন্ড পেজ থেকে ক্লিয়ার হচ্ছে যে কিছু শেয়ার বিক্রি করা হচ্ছে কিছু ভাগ মানে পুরোটা নয় তো চলুন আগে যে আমরা দেখি এবারে নেক্সট পেজে হয়েছে দেখুন চলতি অর্থ বছরে মাধ্যমে একান্ন হাজার কোটি টাকা সংগ্রহের রেখেছে কেন্দ্রীয় সরকার যার একটি বড় অংশ আইডিবিআই ব্যাংক বিক্রি করে সরকারি কোষাগারে আসার কথা বোঝা গেছে এরপরে ক্লিয়ার হচ্ছে জিনিসটা একান্ন হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র সরকার যার জন্যেই আইডিবিআই ব্যাংকের কিছুটা শেয়ার বিক্রি করা ডিসিশন নেওয়া হয়েছে এবারে দেখুন গুরুত্বপূর্ণ পোস্ট আইডিবিআই ব্যাংকের শেয়ার মূল্য কত হবে তা নির্ধারণ করতে আগেই অ্যাসেট ভ্যালুয়ার নিয়োগ করেছিল মোদি সরকার এবার পর্ব সেই পর্ব মিটিয়ে চূড়ান্তভাবে বেসরকারি সংস্থার হাতে যেতে চলেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি এমনিতে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিক্রির ক্ষেত্রে অনেক কিছু ক্ষতিয়ে দেখে রিজার্ভ ব্যাংক যে সংস্থাগুলি কেনার আগ্রহ প্রকাশ করে তাদের আর্থিক সামর্থ্য তারা আদৌ ব্যাংক পরিচালনা করার যোগ্য কিনা তা নানানভাবে খতিয়ে দেখা হয় এই কাজটি করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক থেকে দেড় বছর সময় লাগে সেই সময়সীমা অক্টোবর মাসের শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে এই বিষয়ে বিভিন্ন সূত্র থেকে পাওয়া যা খবর অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হতে পারে যে কাদের হাতে যেতে চলেছে আইডিবিআই ব্যাংক মানে বুঝতে পারছেন সমস্ত কিন্তু প্রক্রিয়া ক্লিয়ার হয়ে গেছে মানে যেগুলো ভেরিফিকেশান করার কথা সমস্ত কাজ সম্পূর্ণ এবার অক্টোবর মাসের শেষের দিকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত যে কাদের হাতে যেতে চলেছে এই আইডিবিআই ব্যাংক এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি পোস্ট করা হয়েছে দেখুন আইডিবিআই ব্যাংকের কতটুকু শেয়ার বিক্রি হবে উল্লেখ্য কেন্দ্রীয় সরকার এবং তাদের নিয়ন্ত্রণাধীন এলআইসি বর্তমানে আইডিবিআই ব্যাংকের প্রধান শেয়ার হোল্ডার তবে এক্ষুনি একশো পার্সেন্ট শেয়ার বিলগ্নীকরণ করা হচ্ছে না কেন্দ্র এবং এল আইসি মিলে প্রায় একষট্টি শতাংশ শেয়ার বেসরকারি সংস্থার হাতে তুলে দেবে মানে ফিফটি পার্সেন্টের উপর একদম হাফের উপরে বিক্রি হবে এবারে নেক্সট পেজে পোস্ট করে দেখুন কেন্দ্রীয় সরকারের হাতে বর্তমানে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পঁয়তাল্লিশ বিলগ্নীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র দেখুন ব্যাংকের ঊনপঞ্চাশ দশমিক চব্বিশ শতাংশ শেয়ার আছে যার মধ্যে তিরিশ দশমিক চব্বিশ শতাংশ বিলগ্নি করবে তারা অর্থাৎ বেসরকারি হাতে চলে যাওয়ার পরেও আইডিবিআই ব্যাংকে কেন্দ্রীয় সরকারের পনেরো শতাংশ এবং এলআইসির উনিশ শতাংশ শেয়ার থাকবে ক্লিয়ার হয়ে গেল এখানটা ভালোভাবে দেখে নিন তো দর্শকবৃন্দ আইডিবিআই ব্যাংকে শেয়ার বিক্রি নিয়ে যে ডাউটটা ছিল আশা করছি ক্লিয়ার হয়ে গেছে কত পার্সেন্ট শেয়ার বিক্রি হবে এবং কাদের হাতে যেতে চলেছে তো চলুন ইনফরমেশন যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো চলুন আজ এ পর্যন্তই